নমস্কার, আমি সম্রাট আর আপনারা দেখছেন নিউজ বর্তমানের বিশেষ অনুষ্ঠান জনমত। জনমত, আপনার মত, আমার মত, জনতার মত, এই নিয়েই জনমত। দর্শক বন্ধুরা, রাত পোয়ালেই হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো। একটা সময় ছিল যখন বিশ্বকর্মা পুজো বলে বিভিন্ন পাড়ায় পাড়ায়, অর্থাৎ বিশেষ করে শিল্পাঞ্চলে প্রত্যেকটা কলকারখানায় একটা অন্যরকম উন্মাদনা, সকাল থেকেই হই হই, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, এই লেগে থাকতো। ফলে একটা সময় ছিল রাজ্যের শিল্প ওপরের দিকে উচ্চ গতিতে উঠছিল। বামেদের আমল থেকে হঠাৎ করে সেটা একটু নিচের দিকে নামতে শুরু করে, কিন্তু বর্তমানে এ রাজ্যের শিল্প কোন জায়গায় রয়েছে, শিল্পের ভবিষ্যৎটাই বা কী, এই নিয়েই হচ্ছে আমাদের আজকের জনমত। উত্তর চব্বিশ পরগনায় প্রথমে মানুষের জনমত আমরা শুনে নেব, প্রথমেই উত্তর চব্বিশ পরগনা। আর দুর্নীতি চলছে, অন্য শিল্পপতি আসবে না, আর রাজ্যে ঢুকবে না। দুর্নীতি যে ভালোভাবে শান্তিভাবে ব্যবসা করতে পারছে না। বর্তমান শিল্পের ভবিষ্যৎ তো আগামী দিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। টুল নিন, চা নিন, একটা কেডলি নিন, আর রাস্তায় বসে পড়ুন। বর্তমানে পুজো আসছে, খুব ভালো বিক্রি হবে, শিল্পের উন্নতি মানে দিকে দিকে লাফি লাফি বাড়বে। বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এর উপরে শিল্প বলে আর কিছু আছে বলে আমার পশ্চিমবাংলায় মনে হয় না। 2011 সালেই শেষ হয়ে গিয়েছে, আর এখন তো কয়লা পাচার, গরু পাচার আর চাকরি বিক্রি, এটাই এখন শিল্প। বাকি শিল্প তো উঠেই গিয়েছে, এ নিয়ে আমাদের সাধারণ মানুষের আর কিছু বলার নেই। আর এই সরকার যতদিন থাকবে এ রাজ্যে আর কিছু আশা করা যায় না। যে সমস্ত শিল্প পশ্চিমবাংলায় হওয়ার কথা ছিল, বড় বড় শিল্প, সেসব তো নষ্ট হয়ে গেছে। ফলে এখন যে শিল্পের কেবল শিল্প সম্মেলনই হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা আপনার আমার পয়সা ব্যয় হচ্ছে, কিন্তু শিল্পের কোনো সম্ভাবনা নেই, এইটাই আছে বর্তমান কথা। আমার সহকর্মী শ্যাম বিশ্বাস সরাসরি উত্তর চব্বিশ পরগনা থেকে। শ্যাম, কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তোমার যে এলাকা, তুমি যেখানে থাকো, আশেপাশে যে সমস্ত কলকারখানা আছে তাদের চেহারাটা কি, কতটা বড় করে হবে কাল বিশ্বকর্মা পুজো? যে লকডাউনের আগে যেসব পুজো আমরা দেখেছি, সেসব পুজোর একটা মাধুর্য ছিল এবং সেসব পুজো একটা বড় আকারে, যেমন টোটো এবং অটো বা যে কোনো কারণের জন্যই হোক, শ্যামের কথা আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো 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 শ্যাম, আরেকবার বলো যে কি অবস্থা তোমার এলাকাতে, কতটা কালকে জমজমাট থাকছে তোমার কালকের বিভিন্ন শিল্পাঞ্চল? একদমই না সম্রাট, দেখো সেইভাবে কিন্তু প্রভাব নেই, এবং মানুষের মনে সেই আনন্দ বা সেই উৎসাহ আর কিন্তু বর্তমানে নেই, যেটা বিগত দিনে দেখা গেছে যে মানুষ কিন্তু একটা উদ্দীপনা থাকতো এবং মানুষ কিন্তু একটা উৎসব বা এরকম ধরনের একটা বড় বাঙালি বড় উৎসব, যে দুর্গা উৎসব, তার আগে যে বিশ্বকর্মা পুজো, একটা একটা নতুন একটা বার্তা আসতো, কিন্তু সেই রকম মানুষের মধ্যে কিন্তু সেরকম প্রভাব একটু দেখা যাচ্ছে না বর্তমান যে সময়টা চলছে। ধন্যবাদ, ধন্যবাদ শ্যাম, আগামী দিনে আবার তোমার সঙ্গে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থেকো। এবার আমরা একটু পশ্চিম মেদিনীপুরের দিকে নজর দিই, দেখি পশ্চিম মেদিনীপুরের মানুষ, তাদের জনমত। শিল্পটা একদম রসাতলে চলে গেছে, জঘন্য হয়ে গেছে। আমরা তো এডুকেটেড একটা স্টুডেন্ট কিংবা আমরা একটা এডুকেটেড হয়ে আজকে কি চপ মুড়ি বিক্রি করবো না? আমাদেরও তো কিছু ভ্যালু আছে, যে আমরা এডুকেশন করেছি এর জন্য আমাদেরও তো কিছু ভ্যালু আছে।
তো আমরা তো সেটা কিছুই পাচ্ছি না। আমরা চপ মুড়ি তেলে ভাজা বিক্রি করে ঘুগনি বিক্রি করে কি আমাদের সংসার চলবে? আমাদের ছেলেরা বেশিরভাগই সব বাইরে চলে যাচ্ছে, কারণ এখানে কোনো শিল্পর উন্নতি হচ্ছে না। আর আমাদের তরুণ প্রজন্ম যেগুলো পুরোটাই ভবিষ্যতে চলে যাচ্ছে। চপ শিল্প, চপটা কোনদিন শিল্প হলো? চপটা কোনোদিন শিল্প হয়েছে? যদি শিল্প হতো তাহলে তো চপ দোকান না, তাহলে চপ দোকান, তাহলে আমাদের যে পড়াশোনা করার দরকার ছিল না, তাদের চপ ভেজেই সবাই করতো। এত কোটি কোটি টাকা খরচা করে ছেলে মেয়েদের পড়ানো বা উজ্জ্বল ভবিষ্যতের জন্য আগে এগিয়ে দেওয়া, তাহলে তো আমরা চপ শিল্পের জন্য ছোটবেলা থেকে। আমি একজন স্টুডেন্ট বলতে গেলে, ঠিক আছে, তো আমি গ্র্যাজুয়েশন 2019 পাস আউট করেছি। তারপরে আমি দিনের পর দিন গভর্নমেন্ট জব জন্য ট্রাই করে যাচ্ছি। টাকা দিয়ে যারা সরকারি চাকরি পাচ্ছেন আর আমরা আমরা তো এখানে খাটনি করছি, তবুও তো সেইভাবে কিছু হচ্ছে। রাজ্যে শিল্প একদম তলানিতে চলে গেছে। আমরা বহু সরকারি চাকরি ট্রাই করেও চাকরি পাইনি, তো এবার প্রাইভেটের দিকে আমরা এগাবো। তো প্রাইভেটে শিল্পের অবস্থা যা অবস্থা, সেখান থেকে প্রাইভেট চাকরি পাওয়াটাও সব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। তো আগামী দিনে কী হবে বুঝা, আমাদের তো ছাড়াও আমরা টুকটাক করে চলছি, আরও নেক্সট জেনারেশনের কী হবে কোনো বলা যাচ্ছে। আমার সহকর্মী প্রলয় সামন্ত এই মুহূর্তে টেলিফোন লাইনে পশ্চিম মেদিনীপুর থেকে। প্রলয়, একটা জিনিস বলো, যে আমি যদি তোমার এলাকাটাকে বলি, রেলের জায়গাটা বাদ দিয়ে খড়গপুরের বাকি যে কলকারখানা আছে, কালকে কতটা ধুমধাম করে সেখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে? জানতে চাইবো সম্রাটদা, যে কাল যেহেতু বিশ্বকর্মা পুজো, বিভিন্ন কোম্পানিতে কারখানাতে পুজো হবে, কিন্তু যে বিশেষ করে যে বিষয়টা, যেটা আমাদের আজকে টপিক, শিল্পাঞ্চল কতটা উজ্জ্বল হবে, সেখানে কিন্তু শিল্পাঞ্চলে কিন্তু একটা আলাদা অন্ধকারচ্ছন্ন দেখা যাচ্ছে। তারা যারা কর্মসংস্থান থেকে কাজ করে শিল্পাঞ্চলে বা বিভিন্ন কারখানাতে, তাদের মুখে কিন্তু হাসি সেইভাবে নেই। তারা কিন্তু একেবারে হাসি ভুলেছে, কারণ তারা জানে না তাদের পরবর্তীতে কি হবে। তাদের কাউকে বসিয়ে দেওয়া হচ্ছে, কাউকে আবার নেওয়া হচ্ছে, এরকম করে একটা টালমাটল তাদের জীবন নিয়ে খেলা হচ্ছে, এবং তাতেও কিন্তু অনেক অনিশ্চয়তা রয়েছে তাদের জীবন সম্পর্কে। এবং পাশাপাশি যেভাবে ক্রমশ জিনিসপত্রের অগ্নিমূল্য যেভাবে বাড়ছে, আমরা জানি যে মূল্যবৃদ্ধি যেভাবে দাম বাড়ছে মানুষের, তার মানে না বিশ্বাস হচ্ছে, সেখানে এক এক বহু মানুষের কাজ চলে যাচ্ছে, তারা কাজ পাচ্ছে না, এবং হতাশা হয়ে পড়ছে, মানে বলে এক কথায় বলা যায় যে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এর পাশাপাশি যদি আজকের জনমত, আজকের জনমতটা দেখলে যে কিভাবে পশ্চিম মেদিনীপুরের মানুষ ক্ষোভ উগড়ে দিতে, যেখানে তারা বলছে যে আমরা কি করবো, কোথাও শিল্প নেই, আমরা কি তাহলে চপ ভাজবো, তেলে ভাজা বা ঘুগনি বিক্রি করবো, তাহলে এত টাকা দিয়ে আমাদের পড়ে লাভটা কি হলো? যদি আমরা এইসবই করতো তো করতাম না, আমরা এগুলো নিয়ে রাস্তায় বসে যেতাম। তাই কিন্তু একেবারে এই কথাটা কিন্তু বলছে। পাশাপাশি সম্রাট আরেকটি বিষয়, যতই ফেস্টিভ্যাল আসুক, আমরা জানি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, আর এই দুর্গা পুজো একটু আনন্দ করতে সবাই চায়, কিন্তু সেই আনন্দটা কিন্তু দেখা যাচ্ছে যে শিল্পাঞ্চলে যে সমস্ত শ্রমিকরা কাজ করে বা প্রাইভেট সেক্টরে যারা কাজ করে, তাদের মুখে কিন্তু সেই আনন্দটা বহিঃপ্রকাশ পাচ্ছে না, কারণ তাদের কাছে সেই আর্নটা ঠিক মতো পাচ্ছে না তারা, কারণ সেই আর্ন তাদের হাতে আসছে না। আর আর্ন না এলে তাদের পুজোতে নতুন পোশাক কিনতে পারবে না, বাড়ির পরিজনদের সাথে আনন্দ করতে পারবে না। এবং এই পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে উঠে আসছে, যেটা তারা যেহেতু বারবারই বলছে যে বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে, সেই নিয়োগটা কোথায়? সরকারি চাকরিতে আজকে যেমন আজকে আমার জনমতে যে প্রতিক্রিয়া দিলেন যে আমি সরকারি, আমি একজন পাস আউট, আমি চাকরির জন্য অনেক চেষ্টা করেছি, চাকরি পাচ্ছি না, তারা কিন্তু চাকরি পাচ্ছে না। কিন্তু অনেকে অভিযোগ উঠছে যে যারা অযোগ্য তারা চাকরি পেয়ে যাচ্ছে প্রভাব খাটিয়ে। সম্রাটটা একদমই প্রলয়, আগামী দিনে আবার তোমার সঙ্গে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে এই জনমতে। আমরা পশ্চিম মেদিনীপুর ছিলাম, তার আগে উত্তর চব্বিশ পরগনা ছিলাম, এবার চলুন একটু হাওড়ার দিকে নজর দেওয়া যাক, দেখি হাওড়ার মানুষ কি বলছে। কাজ আসছে না ব্যাংকে, মানে টাকা টাকা সব চারিদিকে ছড়িয়ে রয়েছে, টাকা বিজনেসে আসছে না। বিজনেসের রোলিং, টাকাটা বিজনেসের রোলিং হলে তবে তো সবার হাতে হাতে টাকাটা আসবে, টাকা ব্যাংকে ঠিক মতন ঢুকছে না, অন্য এক শ্রেণীর লোকের ঘরে টাকাটা চলে গেছে, যার ফলে শিল্প আমাদের একদম মার খেয়ে গেছে। কোনো রকমের কাজকর্ম হচ্ছে টুকটাক, টাইম ফাইম ভালো হচ্ছে না, আট ঘন্টা ডিউটি এই কারখানাটাকে ভালোভাবে অবস্থা মোটামুটি, দিনে যেখানে কারখানা বন্ধ করে পরিষ্কার করার কথা, বাজার খারাপ বলে একটু কাজকর্ম। আছে নেই যেটা নয়, মানে সেরকমভাবে কিছু নেই, মানে কাজ কাজকর্ম সেরকম কিছু নেই, কাজকর্ম বাজার খুবই খারাপ, যার জন্য কারিগররাও ঠিক মতন চালাতে পারছে না, রোজ দিতে পারছে না, বাবুরা কোম্পানিরা রোজ দিতে পারছে না, এইরকম অবস্থা। ভবিষ্যৎ আমাদের হাওড়ায় নেই, হাওড়ার অবস্থা একদম মানে ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে।
যা পরিস্থিতি, প্রতিটি কারখানার যা পরিস্থিতি, অর্ধেক সময় কাজও তো এইখানে নেই, যে লেবার সেই মালিক, একটা লেবার নিয়ে আমরা কাজ চালাতে পারি না। একটা লেবারের যে মাইনে দেবো সেই লেবারের মতন আমাদের কাজ নেই, যে বাবু সেই মালিক। আর যা বাজারের পরিস্থিতি এসেছে আমরা সেই উপায়ে জায়গা নেই, অর্থাৎ নিজেদের পেট ভরার মতো নাম মতো পুরনো সেই বাপেদের কারখানা ভাড়া নিয়ে এ নিয়ে চলছে, সেই নিয়ে আমরা করে কমবে দুটো খাচ্ছি। আমার সহকর্মী দেব কুমার দেব এই মুহূর্তে হাওড়া থেকে। দেব কুমার, একটা জিনিস বলো, এক সময় হাওড়া শিল্পাঞ্চলকে বলা হতো ভারতের ম্যানচেস্টার, এই মুহূর্তে ওখানে তোমার জেলার শিল্পের কি অবস্থা বলার চেষ্টা করছি। দেব কুমার, শুনতে পাচ্ছ? আমরা চেষ্টা করছি দেব কুমারের সাথে কথা বলার। আপনারা জানেন যে এক সময় হাওড়াকে বলা হতো ভারতের ম্যানচেস্টার, হাওড়া শিল্পাঞ্চল সবাই জানে যে এই মুহূর্তে কিন্তু বহু শিল্প ওখানে, কলকারখানা এই মুহূর্তে বন্ধ। কিন্তু আপনারা শুনলেন হাওড়ার মানুষের, তাদের প্রতিক্রিয়া। আমি আরেকবার চেষ্টা করছি দেব কুমারের সাথে কথা বলা। দেব কুমার, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেব কুমার, এক সময় হাওড়াকে বলা হতো ভারতের ম্যানচেস্টার, এই মুহূর্তে তোমার জেলার শিল্পাঞ্চল যেটা, সেটা শিল্পের কি অবস্থা? দেখো সম্রাটদা, তোমাকে জানিয়ে রাখি, এক সময় হাওড়াকে শিল্পনগরী শহর বলা হতো, সেই হিসেবে এই মুহূর্তে শিল্পনগরী শহর হাওড়া নেই। বহু লেবার কর্মচারীরা তারা অভিযোগ করছেন যে এই হাওড়া শহরে যেসব কলকারখানা ছিল সেই কলকারখানা এখন সেই মুহূর্তে প্রায় বন্ধর মুখে, বহু কর্মহীন বহু কর্মচারী তারা বেকার হয়ে পড়ে রয়েছেন। রাজ্যের বিভিন্ন এক্সেলের কাছে প্রচুর টাকা মোতায়েন রয়েছে, সেই হিসেবে রাজ্যে সেভাবে কোনো শিল্প উন্নতি নেই এবং সেইভাবে শ্রমিকদেরও কোনো কর্মহীন নেই, তারা কর্মহীন অবস্থায় পড়ে রয়েছেন। এবং গতকালই হচ্ছে বিশ্বকর্মা পুজো, সেই বিশ্বকর্মা পুজোয় বিভিন্ন কলকারখানায় যে ধরনের বড় করে উৎসব হতো সেই উৎসবও দেখা যাচ্ছে না হাওড়া শহরে। ইতিমধ্যে হাওড়া ঝুড়মিলের একটি অংশ এখনো প্রায় দীর্ঘ 5 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছেন, সেখানে বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তারা দিনের পর দিন আন্দোলন করছেন কারখানা খোলার জন্য দাবি নিয়ে। এই দাবি নিয়ে বিভিন্ন শহরে কলকারখানা, হাওড়া আপনার চটকল বলতে গেলে ডেল্টা ঝুড়মিল সহ একাধিক ঝুড়মিল এখনো পর্যন্ত প্রায় বন্ধর মুখে। তবে এই ঘটনায় এলাকার যারা স্থানীয় বাসিন্দা এবং কর্মচারীরা আছে তাদের অভিযোগ করছেন যে হাওড়াকে একসময় যে শিল্পনগরী শহর বলা হতো সেই শিল্পনগরী শহর এখন হাওড়ায় নেই। দেখুন, আমাকে খুব সংক্ষেপে একটা জিনিস বলো, শেষ 11 বছরে তোমার ওখানে নতুন কলকারখানা কি তৈরি হয়েছে? দেখো 11 বছরে এখনো পর্যন্ত হাওড়ায় সেই হিসেবে কোনো কলকারখানা নতুনভাবে কোনো কিছু তৈরি হয়নি, যদিও বা একটি কম মানে শিল্প তৈরি হয়েছিল, যে জরিহাব, যে সাঁকড়াইলে ধুলোগড়ে যে একটি জরিহাব উদ্বোধন হয়েছিল সেখানে উদ্বোধন করতে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জরিহাব এখন প্রায় বন্ধ। মানুষের ঘরে ঘরে সেই জরি শিল্প যে হতো সেই জরি শিল্প এখন নেই, মার্কেটে যে চাহিদা ছিল যে জরি শিল্প, যে জরি শিল্প হাওড়া থেকে যে জরি শিল্প যেত বিদেশে বিভিন্ন জায়গায় সেই জরি শিল্প যেত, সেই জরি শিল্প এখন প্রায় নেই, বাড়ি বাড়িতে হতো সেই জরি শিল্প প্রায় বন্ধর মুখে। এবং যেটি মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্বোধন করেছিলেন যে জরিহাব, সেই জরিহাব এখন প্রায় জঙ্গলে পরিণত হয়েছে এমনটাই অভিযোগ করেছেন এলাকার স্থানীয় বাসিন্দা এবং শ্রমিকরা। একদমই দেব কুমার, আগামী দিনে তোমার সাথে আবার দেখা হবে, কথা হবে জনমতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমরা একটু উত্তর দিনাজপুরের দিকে যাই। উত্তর দিনাজপুর আমরা দক্ষিণ 24 পরগনার দিকে একটু নজর রাখি। দিনাজপুর যাব, অনেকটা দূর তো, টাইম লাগবে যেতে, তো দক্ষিণ 24 পরগনাটা কাছে, ওটাই তাই যাচ্ছি, দেখি মানুষ কি বলছে। অনেক দিন ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, আমাদের কলকারখানাও বন্ধ ছিল, তার জন্য আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়েছিলাম। এখন হচ্ছে অনেকটা স্বাভাবিক হয়েছে বিশ্বকর্মা পুজোর সামনে, কিন্তু বিশ্বকর্মার কাছে এটাই যে আমরা যে ঠাকুরের কাছে এ করি যে ব্যবসা বাণিজ্যগুলো সব কলকারখানা খুলুক, সব জায়গা ভালো কাজ হোক, আমাদের বিশ্বকর্মা পুজো ভালোভাবে হোক। যে লেবারগুলো আমাদের বাড়িপুর শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা চাই যে তাদের সঙ্গে সামান্য পরিমাণ সরকারি সাহায্য, সামান্য পরিমাণ আর্থিক সাহায্য, সামান্য পরিমাণ একটা তাদেরকে
ফিডব্যাক দিতে পারলে, তাদেরকে একটা হচ্ছে পিছন থেকে কোনো সাপোর্ট দিতে পারলে, তাদের কাছ থেকে বিভিন্ন রকম যে সুবিধা অসুবিধার কথা জেনে তাদেরকে সেই সহযোগিতাটা করতে পারলে, তাহলে তারা কিন্তু আরও এগিয়ে যাবে। আগে যে লোকজনরা ছিল, সচ্ছল অবস্থা ছিল, সেই জায়গাটাতে আমরা আবার পুনরায় চলে আসতে পারবো। সরকারের অসুবিধার জন্য, সরকারের কোনো ম্যানেজমেন্ট হোক যা যাই হোক না কেন, তাদের সমস্যার জন্য আমাদের এই সচ্ছলতাটা পিছিয়ে গেছি আমরা। আমরা আর আগের জায়গাতে নেই, সেই জায়গাটা পুনরায় ফিরতে গেলে সরকারকে সবসময় পাশে দাঁড়াতে হবে। কারণ নতুন টেকনোলজি, নতুন ডেভেলপমেন্ট হচ্ছে, সব কিছুই হচ্ছে, শুধু আমাদের এই জায়গাটাতে যদি একটু যদি দেখে সরকার, তাহলে আমরা কিন্তু আমাদের পুরনো জায়গাতে ফিরে আসবো। এবং বারুইপুর সার্জিক্যালে একটা সময় এক নম্বর ছিল ভারতবর্ষের মধ্যে, সেই জায়গাটাতে আবার আমরা পুনরায় ফিরে আসতে পারবো। টোটালি একদম কোলাপস জায়গায় চলে গেছে বারুইপুর সার্জিক্যাল শিল্প। এই মুহূর্তে আপনার কারখানায় কতজন লোক কাজ করছে? এই মুহূর্তে আমার কারখানায় 12 জন লোক কাজ করে, কিন্তু এই সামনে পূজা, ওদের কিছু যে একটা সাবস্ক্রিপশন দেবো, সে মতো সেই রকম পরিস্থিতিতে আমরা নেই আর। যে ছেলে মেয়ে তারা জামা প্যান্ট একটা নতুন কাপড় কিনবে সেরকম অবস্থায় নেই। আমরা বুঝতে পারছি যে কী খরচ হতে পারে, কিন্তু আমরা দিতে পারছি না। সাবজেক্ট টু যে আমি যে বাজারে মার্কেটিং করে এসে তাদের পয়সা দেবো, সেরকম ক্ষমতা আমাদের নেই আর। আমার সহকর্মী শুভজিৎ দাস সেই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শুভজিৎ, অনেকক্ষণ ধরে তোমার টেলিফোনে পাওয়া যাচ্ছিল না, তুমি কি বিশ্বকর্মা ঠাকুর কিনতে গেছিলে? হ্যাঁ। আচ্ছা, তো এখন তো বহু শিল্প ওখানে তোমাদের শুনেছি তোমার জেলায় বন্ধ, তো কোন কারখানার জন্য কিনতে গেলে? দেখো সম্ভবত তোমাকে যেটা প্রথমেই বলে রাখি যে দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ অর্থনৈতিক জোন রয়েছে, যেমন হচ্ছে ফলতা, এবং হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা অন্যদিকে একটি বারুইপুরে হচ্ছে সার্জিক্যাল বিভিন্ন সরঞ্জামের জন্য হচ্ছে জগৎজোড়া খ্যাতি ছিল। কিন্তু এই গত করোনার পর যেভাবে একের পর এক এই ফলতা অর্থনৈতিক জোনে একের পর এক কোম্পানির গেটে তালা ঝুলছে, তাতে বলাই বাহুল্য যে আগামী দিনে দক্ষিণ চব্বিশ পরগনার যে শিল্প সেটা ধিকিধিকি করে চলছে। এছাড়াও যে আমি যদি অন্যদিকে নজর রাখছি যে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে যে সমস্ত সার্জিক্যাল যে কারখানা ছিল, সেই করোনার পর থেকে অনেক কারখানাই হচ্ছে বন্ধ, আর যে কটি কারখানা অবশিষ্ট আছে সেই কটি কারখানা প্রায় মৃতপ্রায়, মানে একদম হাতে গোনা কয়েকটি শ্রমিক নিয়েই সেই কারখানা নমো নমো করে চলছে। অন্যদিকে যদি আমি দক্ষিণ চব্বিশ পরগনা আর একটা প্রান্ত জয়নগর, জয়নগরের দিকে যদি নজর রাখি, সেই জয়নগরে হচ্ছে আগে হচ্ছে এই যে চশমার কাঁচ প্রস্তুত করা হতো, কিন্তু এই বর্তমান আধুনিক যুগে সেই কাঁচের যে লেন্স এখন আর মানুষ ব্যবহার করছে না, ফলে আধুনিক যুগে দাঁড়িয়ে যে ফাইবার লেন্সের যে বাজার ছেয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় জয়নগরের মানে অধিকাংশ যে সমস্ত কারখানা ছিল যারা হচ্ছে কাঁচের লেন্স প্রস্তুত করতো, তারা এখন 100 দিনের কাজে চলে গিয়েছে সে সমস্ত শ্রমিকেরা। একদমই ধন্যবাদ শুভজিৎ, খুব সুন্দর করে তুমি তোমার জেলার এই মুহূর্তের শিল্পের চিত্রটা তুলে ধরলে আমাদের সামনে। আগামী দিনে তোমার সাথে অন্য কোনো বিষয় নিয়ে জনমতে কথা হবে। তবে ওই আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে দিনাজপুরে, তো উত্তর দিনাজপুর চলুন কথা বলা যাক, কি বলছেন সাধারণ মানুষ শুনব। কথা বলতে গেলে অভূতপূর্ব, কারণ আমাদের এই মুহূর্তে যে শিল্পের সম্ভাবনাগুলো দেখতে পাচ্ছি তাতে প্রায় বিনিয়োগের কোনো দরকারই হবে না। মা দুর্গার আসার পথে রাস্তার ধারে কাশ প্রচুর পাওয়া যাচ্ছে, সেগুলোকে নিয়ে বালিশ থেকে শুরু করে আরও অনেক ধরনের বিষয়, কচুরিপানা যেসব পুকুর থেকে তোলা হবে তাদের পুকুরের মালিকেরা অত্যন্ত খুশি হবে, কারণ পুকুরটা এমনি এমনি পরিষ্কার হবে। এর পাশাপাশি একটু নিচু শিল্প যদি বলা যেতে পারে, যে ছোলা বাদাম আর মুড়ি জনগণের অভূতপূর্বতাতে অংশগ্রহণের মাধ্যমে পশ্চিমবঙ্গের আগামী দিনে একেবারে আম্বানি আদানিকে ছাপিয়ে আমরা একটা দুরন্ত বাংলায় দেখতে পাচ্ছি। শিল্পের তো যথেষ্ট প্রয়োজন, সমস্ত প্রতি বছর যত ছাত্র ছাত্রী বিভিন্ন ডিগ্রি নিয়ে বেরোচ্ছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে, সুতরাং শিল্পে শিল্প খুবই দরকার। কিন্তু আমাদের রাজ্যে বর্তমানে শিল্পে একটা মরুভূমি অবস্থা চলছে,
আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে, বিভিন্নভাবে চেষ্টা করেও আমাদের এখানে কোনো শিল্প আনতে পারিনি, সেই ধরনের কোনো কর্মসংস্থানের সুযোগ হচ্ছে না। আমরা যতই বলি না কেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, কিন্তু বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির যুগে শিল্পকে হাতিয়ার করেই কিন্তু বাঁচতে হবে। আগের থেকে শিল্প অনেক এসছে, বর্তমান মুখ্যমন্ত্রী শিল্প বিষয়ে অনেক চিন্তা ভাবনা করছে, অনেক সভা হয়েছে, বিদেশ থেকে বিভিন্ন শিল্পপতিরা আসছে, কিন্তু এখনো পর্যন্ত শিল্পে সেভাবে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না। হয়তো ভবিষ্যতে সেই শিল্পগুলো স্থাপিত হলে আমাদের দেশের কর্মসংস্থান বাড়বে, আমাদের রাজ্যের প্রভূত উন্নতি সাধিত হবে। আমার সহকর্মী কৌশিক চট্টোপাধ্যায় উত্তর দিনাজপুর থেকে। কৌশিক, তোমার জেলাতে কালকে কতটা জমজমাট করে বিশ্বকর্মা পুজো হচ্ছে? খুব যেটা হলো উত্তরের বিভিন্ন জায়গায় কিন্তু কালকে আগামীকাল জমজমাট ভাবেই কিন্তু পুজো হচ্ছে। যেমন বিশ্বকর্মা পুজো আমাদের গ্যারেজ এবং অন্যান্য বাস স্ট্যান্ড, যেগুলো প্রাইভেট বাস স্ট্যান্ড আছে সেগুলোতে তো বিরাট বড় করে হবেই, রায়গঞ্জ এবং ইসলামাবাদ। এছাড়া কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু ভালোভাবেই বিশ্বকর্মা পুজো প্রতি বছর হয়ে আসছে। যেহেতু করোনার মাঝখানে, করোনাকালে এই পুজো অনেকটাই ছোট করে করা হচ্ছিল, সেই হিসেবে কিন্তু এখন মোটামুটি রায়গঞ্জে অন্তত বাস শিল্পের সঙ্গে যারা যুক্ত, ওই রিক্সা, অটো, টোটো, এগুলো ঠিক আছে, কিন্তু কলকারখানাগুলোতে কালকে তোমার জেলাতে কলকারখানাগুলোর চিত্র কি, কতটা তারা সুরক্ষিত এই মুহূর্তে? হ্যাঁ, দেখো উত্তর দিনাজপুর জেলায় শিল্প মানচিত্রে কিন্তু সেই রকমভাবে একটা বড়সড় কোনো জায়গা করতে পারিনি। ইতিমধ্যে এখানে একটি স্পিনিং মিল ছিল, সেই মিলটাও কিন্তু বহু বছর ধরে বন্ধ হয়ে গেছে। সেই স্পিনিং মিলটাকে পুনরুজ্জীবনের জন্য বহুবার দাবি জানিয়েছিল, কিন্তু সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়নি। পরবর্তীকালে স্পিনিং মিলটি একেবারে বন্ধই করে দেওয়া হয়েছে। সেখানে অন্য শিল্প কিছু করার চিন্তা ভাবনা করা হয়েছিল, সেটাও বিষবাহ জলে। কিন্তু পরবর্তীতে যেখানে, এখানে যেসব প্রাইভেট ছোট ছোট শিল্প কারখানাগুলো আছে, সেখানে কিন্তু বিশ্বকর্মা পুজোগুলো হচ্ছে। হ্যাঁ, কর্মচারীরা যারা আছে তারা এবং মালিক পক্ষ একযোগে কিন্তু বিশ্বকর্মা পুজো আগামীকাল কিন্তু সবাই মিলে একত্রিত হবে। একদমই কৌশিক, তোমার সাথে আবার আগামী দিনে কথা হবে, জনমতের অন্য কোনো বিষয় নিয়ে তোমার কাছে ফিরে আসবো। জনমত আজকের মতো এই পর্যন্তই, আবার জনমত নিয়ে ফিরে আসছি আগামী সোমবার। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।